এ গাইস ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও বন্ধুরা তোমার থামবেল দেখে বুঝে গেল যে আজকে আমরা কিন্তু এই ভিডিওর মধ্যে কথা বলবো আইসিএম এর তরফ থেকে একটা রিক্রুটমেন্ট প্রকাশিত করা হয়েছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি একটা প্রকাশিত করা হয়েছে সেটা নিয়ে কিন্তু কথা বলবো কি কি এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কি কি এলিজিবিলিটি ভিডি চাওয়া হয়েছে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে কত টাকা তোমার স্যালারি পাবে জব লোকেশন তোমাদের কোথায় হবে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো তো যারা ইন্টারেস্টেড রয়েছে এই চাকরিটা সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে যাও তারা কিন্তু এই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে পারো আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তাদেরকে আমি বলতে চাই যে আমি কিন্তু নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি খবর তোমাদেরকে এইভাবে প্রত্যেক দিনকে প্রোভাইড করে থাকি তো যারা ইন্টারেস্টেড রয়েছো রোজ সরকারি চাকরি বেসরকারি চাকরি আপডেট পেতে চাও তারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো আর পাশে থাকা বেললাইকেন প্রেস করতে পারো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস আমি তোমাদেরকে জানাতে যে আইসিএমআর অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশিত করা হয়েছে যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে এখানে রিক্রুটমেন্ট রয়েছে আর এখানে কিন্তু শুধুমাত্র ভিডিও কলিংয়ে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে আর এক টাকাও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না তো সমস্ত কিছুই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি করে জানাচ্ছি গাইজ আমি এই মুহূর্তে চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো তোমাদের সুবিধার্থে তো দেখো এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে ফার্স্ট দেখো কন্ট্যাক্ট অ্যাডমিন সাপোর্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে সাইন্টিফিক সাপোর্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে ল্যাবরেটরি সাপোর্ট পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এই কটা পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হয়েছে কিন্তু প্রত্যেক কটাই কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল পিরিয়ড সেটাও কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে কিন্তু স্যালারি প্রচুর পরিমাণে ইউজ রয়েছে ফার্স্টে দেখো অ্যাডমিন সাপোর্টের জন্য তোমাদের কিন্তু বলা হয়েছে আটখানা টোটাল কিন্তু এখানে পোস্ট রয়েছে যেখানে ষোলো হাজার টাকা কিন্তু প্রত্যেক মাস এখানে স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর টাইপিং স্পিড কিন্তু থার্টি ফাইভ ডাব্লুপিএম হতে হবে অর্থাৎ পার মিনিটে তোমাদের থার্টি ফাইভখানা ওয়ার্ড তোমাদের কিন্তু টাইপ করতে জানতে হবে তারা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে হিন্দি অথবা ইংলিশে ঠিক আছে পঁচিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে তারপর দেখো সায়েন্টিফিক সাপোর্টের জন্য এখানে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি রয়েছে হচ্ছে এখানে একটা ভ্যাকেন্সি রয়েছে এখানে আর হচ্ছে আটষট্টি হাজার টাকার উপর স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ এখানে এম চাওয়া হয়েছে যেটা অনেকেই তোমরা এলিজিবল হবে না আমি জানি তারপর দেখো সায়েন্টিফিক সাপোর্ট এখানে দেখতে পাচ্ছো চুয়ান্ন হাজার তিনশো টাকা স্যালারি তোমরা পেয়ে যাবে এখানে ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি চাওয়া হয়েছে লাইফ সায়েন্সের উপরে তারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর থার্টি ফাইভ ইয়ার্স বয়স বয়স হলে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো ল্যাবরেটরি সাপোর্টের জন্য তোমাদের গ্রাজুয়েশন চাওয়া হয়েছে যেটা লাইফ সায়েন্স কিন্তু সাবজেক্ট রিলিভেন্ট টু দ্য প্রেজেন্ট নিড লাইফ সায়েন্সের উপর কিন্তু গ্র্যাজুয়েশন করতে হবে তোমার সেখানে লাইফ সায়েন্স কিন্তু একটা সাবজেক্ট থাকতো সেটা এখানে বলে দেওয়া হয়েছে আর পাঁচ বছরের কিন্তু এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে এটাতে তো এখানেও তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে তোমার এখানে অ্যাপ্লাই করতে পারবে আর বত্রিশ হাজার টাকা প্রত্যেক মানে স্যালারি কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তারপর দেখো লাইব্রেরি সাপোর্ট টু পথ এখানে নিয়োগ করে যেখানে একত্রিশ হাজার টাকা স্যালারি তোমরা পেয়ে যাচ্ছো সেম এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে আর একটা রয়েছে কন্ট্যাক্ট ল্যাবরেটরি সাপোর্টের ডিএমএলডি তোমাদের করা থাকতে হবে আর সাথে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স নিয়ে আঠারো হাজার টাকা প্রতি মাসে স্যালারি পেয়ে যাবে তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়স হতে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট এখানে বন্ধুরা রয়েছে হচ্ছে এক তারিখ অর্থাৎ ফার্স্ট জুনের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করে ফেলতে হবে অ্যাপ্লাই কীভাবে করবে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তার আগে তোমাদের বলছি এখানে যে অফ রিক্রুটমেন্ট সিলেকশন প্রসিডিওরটা এখানে কী হবে সেটা তোমাদের বলে দিচ্ছি এখানে তোমাদের ফার্স্টে কিন্তু এখানে একটা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে সেই শর্ট লিস্টেড করে তোমাদের তারপর তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করা হবে তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ডিরেক্ট ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে যেখানে স্ক্রাইপ বা গুগল মিট বা যে কোনো জুম অ্যাপে তোমাদের কিন্তু এখানে ভিডিও কলিংয়ে ইন্টারভিউটা নেওয়া হবে সমস্ত ডিটেল এবার তোমাদেরকে আমি জানাচ্ছি যে এবারে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করলে তোমাদের দেখতে পাবে লাস্ট নোট লাস্ট পেজের দেখতে পাচ্ছ যেখানে একটা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেওয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে নিজস্ব নাম তোমার নিজস্ব এডুকেশন কোয়ালিফিকেশন নিজের পার্সোনাল ডিটেল এডুকেশন কোয়ালিফিক এক্সপিরিয়েন্সের ডিটেল সমস্ত দিয়ে এখানে সিগনেচার আর ডেট অ্যান্ড প্লেস দেওয়ার পরে আর এইটারতে যা যা তোমরা ডিটেল দিচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্সের ডিটেল যা যা দিচ্ছ প্রত্যেক কটা রেসপেক্টে কিন্তু একটা করে কপি তোমাদের কিন্তু নিজের কাছে রাখতে হবে ধরো আমি তোমাদের বলছি ধরো এডুকেশান কোয়ালিফিকেশন তোমাদের কাছে দুটো ডকুমেন্টস রয়েছে আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ডকুমেন্টস রয়েছে তাই তোমাদের দুটো প্লাস একটা তিনটে হলো আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম চারটে এই চারটে যে তোমাদের কাছে এক ডকুমেন্টস থাকলো এই মুহূর্তে সেই চারটে ডকুমেন্টস কিন্তু একটা পিডিএফ এর মধ্যে তোমাদেরকে নিয়ে আসতে হবে হ্যাঁ বন্ধুরা একটা পিডিএফ এর মধ্যে তোমাদের নিয়ে আসতে হবে সেটা কোথা থেকে নিয়ে আসবে প্লে স্টোরে গিয়ে তোমরা কাগজ স্ক্যানার বলে অপশন মানে সার্চ করবে একটা স্ক্যানার অ্যাপ পেয়ে যাবে ওখান থেকে তোমরা তোমরা সহজেই পিডিএফ এর মধ্যে এই চারটে তোমরা নিয়ে আসতে পারবে তারপর যখন তোমাদের একটা পিডিএফ হয়ে যাবে তারপর তোমাদের কী করতে হবে মেল করে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে এখানে একটা মেল আইডি দিয়ে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট এনআইবি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে তোমাদের কিন্তু ফার্স্ট জুনের পাঁচটার আগে বিকেল পাঁচটার আগে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু সাবজেক্টে তোমাদের এখানে লিখতে হবে যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট মানে কোন পোস্টের জন্য তোমরা এখানে অ্যাপ্লাই করতে যাও সেটা কিন্তু তোমাদের অবশ্যই দিতে হবে শুধুমাত্র এটাই অ্যাপ্লিকেশন পসিটিউর রয়েছে আর কোনো অ্যাপ্লিকেশন পসিডিওর নেই আর দেখো এখানে ভিডিও কলিং ইন্টারভিউ হবে তোমাদের অনলাইনে সমস্ত কিছু করতে হবে তাই তোমাদেরকে বলছি যারা এলিজিবল হবে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো কিন্তু তোমাদের জব লোকেশনটা কিন্তু এখানে হবে পুনেতে কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আমার মতে যারা এলিজিবল হবে তারা কিন্তু অ্যাপ্লাই করো কারণ হচ্ছে তোমাদের এখানে ইন্টারভিউটা যেহেতু ভিডিও কলিংয়ে না হবে একটা ইন্টারভিউ একটা তোমাদের একটা কি বলবো এক্সপিরিয়েন্স তোমাদের গ্যাদার হয়ে যাবে কিন্তু ঠিক আছে আর যদি চাকরিটা পেয়ে যাও তাহলে আমি বলবো যে করতে পারো কারণ হচ্ছে অনেকটা এক্সপিরিয়েন্স তোমাদের গ্যাদার হবে আর সব থেকে বড় কথা স্যালারিটা কিন্তু ভালো রয়েছে এখানে তো আজকের মতো ভিডিওটি বন্ধুরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মাতারা